आगामी 24 घंटार मध्य बंगोपसागरे एक लघुचाप सृष्टि होते पारे बोले जानिए छे बांग्लादेश आबहावा अधिदप्तर। बर्तमाने पश्चिमा लघुचापेर बर्धितांश पश्चिमबंग एवं तत्संलग्न एलाकाय अवस्थान करछे, जा आगामी 24 घंटार मध्य दक्षिण पूर्व बंगोपसागर और तत्संलग्न एलाकाय एक लघुचाप सृष्टि करते पारे। पूर्वाभासे जानानो हय खुलना बरिशाल चट्टग्राम विभागेर दु एक जायगाय अस्थायीभावे दमका ओ झोड়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। आबहावा अधिदप्तर जानाय आगामी 72 घंटाय अर्थात 3 दिनेर मध्ये सृष्टि होते जावा लघुचापटी आरो घनीभूत होते पारे। लघुचाप सृष्टि थेके घूर्णिझड़े परिणत होते 5 थेके 8 दिन समय लेगे जाय। সাধারণত ঘূর্ণিঝড় যত বেশি সময় সাগরে থাকে তত বেশি শক্তি সঞ্চয় করতে পারে, তাই এখনই বলা যাচ্ছে না যে লঘুচাপ কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে বা আদৌ হবে কিনা। তবে বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। বিএমডি জানিয়েছে লঘুচাপ পরিস্থিতি সামনে রেখে আগামী 48 ঘন্টায় দেশের ভেতরে ঝড় বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে, বিপরীত দিকে বেড়ে যেতে পারে তাপমাত্রা। সাগরে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে জলীয় বাষ্প স্থলভাগ ত্যাগ করে, তখনই এমন অবস্থা সৃষ্টি হয় বলে জানান আবহাওয়াবিদরা। এদিকে বিএমডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সম্ভাব্য লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোখা। এই নামটি দিয়েছে ইয়েমেন। আরবি শব্দ মোখা দ্বারা ইয়েমেনে বোঝানো হয় কফি ফ্রম ইয়েমেন বা ইয়েমেনে উৎপাদিত কফি। আফসার আনাজ, কালবেলা।